শরীরের ট্যাটু আঁকার ব্যাপারে কি বলবেন এখন দেশে ব্যাপক হারে ট্যাটু বেড়ে গেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই মিজার রহমান নেবে আলিস্লাম অভিসম্পাদ করেছেন লাল্লাহুল ওয়াসেমা ওয়াল মুস্তাউশেমা যে নিজে কারো শরীরে ট্যাটু এঁকে দেয় তার প্রতি আল্লাহ লানত বর্ষিত হয় আর যিনি কাউকে দিয়ে ট্যাটু আঁকায় তার প্রতি আল্লাহ তালা লানত বর্ষিত হয় এই জন্য এই কাজটা খুব জঘন্য এবং ভয়াবহ অপরাধ আপনি দেখবেন পৃথিবীতে অনেক বড় বড় খেলোয়াড়ের গায়ে ট্যাটু আছে অনেক বড় বড় তথাকথিত সেলিব্রিটিদের গায়ে ট্যাটু আছে যে কাজে আল্লাহর অভিসম্পাত হয় শয়তান সে কাজটা করা এবং শয়তান তাদেরকে এফোর্ট দেয় এগুলোর পেছনে নানাবিধের শয়তানি চক্রান্ত জড়িত আছে যেগুলো হয়তো আমরা না বুঝেই অনুসরণ করি নেবে সিস্টম কোনো কিছু নিষেধ করলে তার জন্য আমাদেরকে মনে রাখতে হবে তার পেছনে আমাদের বহুমুখী ক্ষতিকর দিক আছে সেই বিষয়টা মাথায় রেখে ট্যাটু আঁকা যাবে না আমাদের অনেক ভাইরা আছেন ট্যাটু এঁকে ফেলেছেন এখন বলেন রিমুভ করার কোনো পদ্ধতি নেই কীভাবে উজু করবেন কীভাবে নামাজ পড়বেন এটি যেমন একটি সমস্যা তেমনি ভাবে এটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় ইমান আমলের জন্য ভালো নয় সুস্পষ্টভাবে হারাম মুসলমানের সন্তান যা পাবে তাই গ্রহণ করবে এটা তার জন্য কখনও শোভনীয় নয় বিধায় এরকম চরিত্র থেকে এরকম মানসিকতা থেকে আমাদেরকে দূরে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন